আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিলাপি রেসিপি। যেহেতু রমজান মাস চলে এসেছে আর রমজান মানে আমরা সবাই কম বেশি জিলাপি খেয়ে থাকি, আর যেহেতু বর্তমানে আমরা সবাই লকডাউন অবস্থাতে আছি, এই লকডাউন অবস্থাতে আসলে আমরা কেউ ঘরের থেকে বাইরে বেরোতে পারতেছি না আর জিলাপি কেনাটাও সম্ভব হচ্ছে না। তাই বাসায় কিভাবে এই জিলাপিটা তৈরি করে নেবেন আজকে তাই সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে কিভাবে এই জিলাপিটা তৈরি করবেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। জিলাপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে জিলাপির শিরাটা তৈরি করে নেব। তো এই শিরাটা তৈরি করার জন্য এখানে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখন চিনিটাকে পানির সাথে ভালো করে মিক্স করে দিব আর বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। চিনি শিরাটা বলক চলে এসেছে, তো এখন একটু চিনি শিরাটা চেক করে দেখব যে আমার শিরাটা হয়েছে কিনা। যদি আঠালো হয় তাহলে আরেকটু রেখে আমি নামিয়ে ফেলবো। তো আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে, শিরাটা আঠালো হয়ে গেছে। তো আরেকটু চুলায় রেখে আরেকটু ঘন করে আমি আমার চুলাটা অফ করে দিব। তো শিরাটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি আমার চুলাটাকে অফ করে দিচ্ছি। তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো জিলাপি ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে এক কাপ আটা নিয়েছি। এর সাথে দিব আমি এখানে বেকিং পাউডার। তো এইখানে হচ্ছে বেকিং সোডাটা দিলে ভালো হয়, কিন্তু আমার বাসায় যেহেতু বেকিং সোডাটা নাই তাই আমি এখানে বেকিং পাউডার দিয়ে তৈরি করব। তো আপনাদের বেকিং সোডা থাকলে আপনারা বেকিং সোডাটা ব্যবহার করবেন। তো আমি এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আটাটার সাথে ভালো করে মিক্স করে নিব। আমি আরেকটু বেকিং পাউডার লাগবে, তো আমি আরেকটু বেকিং পাউডার নিয়ে নিলাম। নিয়ে এই আটাটা আর বেকিং পাউডারটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব পানি, এটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা পানি। তো এই পানিটা দিয়ে আমি আমার ব্যাটারটা তৈরি করব। তো অল্প অল্প করে পানি দিতে হবে। তো আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আমার এখানে আরেকটু পানি লাগবে, আমি পানি দিয়ে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা তৈরি করতে এক কাপ পরিমাণ পানি লেগেছে। তো এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তো এই যে এরকম ফিতার মতো করে পড়বে তাহলে মনে করবেন আপনার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু ফ্লেভার অ্যাড করব। তো এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারটা অ্যাড করতেছি। আপনার ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, আমার কাছে আসলে এই ফ্লেভারটা ভালো লাগে এই জন্য আমি একটু স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে নিলাম। আপনার ইচ্ছা করলে এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় ফুড কালার নাই তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম না, এখানে শুধু আমি ফ্লেভারটা ব্যবহার করলাম। দেখুন এটার সাথে ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করে নিব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম পাতলাও না আবার একদম ঘন না, এরকম ঘন অবস্থায় থাকাকালীন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারটাকে আমি একটা বোতলে ভরে নিব। বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে রেখেছি আর বোতলে ভরার জন্য আমি এখানে একটা নল ব্যবহার করতেছি। এখন আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি।
তো আমার ব্যাটারটা ভরা হয়ে গেছে বোতলে। এখন আমি চুলায় একটা কড়াইতে তেল গরম দিয়েছি। তেল গরম দিয়ে এখন আমি ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি, জিলাপির মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে। যেহেতু আমার জিলাপিটা ভেসে উঠেছে, তার মানে আমার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, আর আমার চুলাটা মিডিয়াম আঁচে থাকবে। ফুল হাই হিটে দিলে জিলাপিটা পুড়ে যেতে পারে, এজন্য মিডিয়াম আঁচে জিলাপিটাকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। এক পাশ উল্টিয়ে উল্টিয়ে এভাবে করে আস্তে আস্তে করে জিলাপিটাকে ভেজে নিতে হবে। আমার জিলাপিটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি জিলাপিটাকে তুলে শিরাতে দিয়ে দিব। শিরাতে দিয়ে 2 মিনিট রেখে উল্টিয়ে দিব আবারও। তো এখন আবারও কড়াইতে জিলাপিটা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা দিয়ে জিলাপি তৈরি করে নিচ্ছি। আর এটাকে এক পিঠ আস্তে আস্তে করে ভেজে নিব। আর শিরা থেকে জিলাপিটাকেও উল্টিয়ে দিব। উল্টিয়ে 2 মিনিট রেখে শিরা থেকে জিলাপি তুলে নিব। তা আবারও জিলাপিটা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি জিলাপির মতো করে প্যাঁচ দিয়ে। আস্তে আস্তে করে ভেজে নিব যেন পুড়ে না যায়। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। জিলাপি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা শিরায় ছেড়ে দিব। তো 2 মিনিট শিরার মধ্যে রেখে আবার উল্টিয়ে দিব। উল্টে 2 মিনিট রাখবো, তারপর জিলাপিটাকে আবার তুলে ফেলবো। তো আমার 2 মিনিট হয়ে গেছে, তো এখন আমি জিলাপিটাকে তুলে ফেলতেছি। যে আরো কিছু জিলাপি শিরার মধ্যে দিয়েছিলাম, তো সেগুলোও তুলে নিচ্ছি। আমি আমার সব জিলাপিগুলো তুলে নিলাম। তো আমার জিলাপিগুলো তৈরি হয়ে গেছে।
তো আমি আমার বাকি জিলাপিগুলোও ভেজে নিচ্ছি এভাবে করে। তো তৈরি হয়ে গেছে আমার মচমচে জিলেপি। তো আমি এক কাপ আটা দিয়ে আমি অনেকগুলো জিলেপি তৈরি করে নিয়েছি। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।